عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. فقد قال السائل يزعم بعض الناس أن السلفية تعتبر جماعة من الجماعات العاملة على الساحة وحكمها حكم بقية الجماعات فما هو تقييمكم لهذا الزعم؟ الجواب الجماعة السلفية هي الجماعة التي على الحق وهي التي يجب الانتماء إليها والعمل معها والانتساب إليها وما عداها من الجماعات يجب أن لا تعتبر من جماعة الدعوة لأنها مخالفة إلا إذا انضمت إلى هذه الجماعة السلفية. مهان الله سمست برشانسا يا الله رب العالمين أمدرك سرات مستقيم ردك نردشنا هدايات كوريچن সাল্লাত ও সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ছেড়ে যাওয়া পথই হচ্ছে সরল পথ, সিরাত মুস্তাকিম, সহজ পথ, জান্নাতের পথ। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে 1440 থেকে 1441, আজকে নয় সফর 1441 হিজরিতে, আমাদের ধারাবাহিক পর্ব নম্বর হচ্ছে 28। বিষয়বস্তু হচ্ছে আকীদা এবং মানহাজের আলোচনা। তার মধ্যে আজকের বিষয় হচ্ছে সালাফি মতাদর্শ সম্পর্কে, এ সম্পর্কে সংশয়ের নিরসন করা। আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলাকে প্রশ্নকারী প্রশ্ন করছেন যে ইয়াজআমু বাদুন নাস আন্না সালাফিয়াতা তুতাবারু জামাআতু মিনাল জামাআতিল আমিলা আলা সাহা। কতক মানুষের ধারণা যে সালাফিরা বা সালাফি জামাত হচ্ছে ওই সমস্ত জামাত বা দলের অন্তর্ভুক্ত যেই দলগুলি মাঠে ময়দানে বর্তমান যুগে কাজ করছে ইসলামের নামে, যেসব বিভিন্ন দলগুলি কাজ করছে তার একটি দল হচ্ছে আল জামাত সালাফিয়া, সালাফি জামাত। এই ধারণা অনেকের, সুতরাং তার হুকুম হচ্ছে অন্য অন্য জামাতের মতো। অন্য অন্য জামাত বলতে এখানে জামাত তাবলীগ, তাবলীগ জামাত আর জামাতুল ইখওয়ান, ইখওয়ান মুসলিমিন মিশরের এই জামাত বা জামাত ইসলামিয়া মওদুদের জামাত, এই জামাতগুলি যেমন বিভিন্ন সংগঠন আর বিভিন্ন জামাত কাজ করছে ওই রকমই সালাফি জামাতও, এটা অনেকের ধারণা, এটাও একটি ওই রকমই জামাত। ফমা হুয়া তাকিমুকুম লিহাযাজ্জাম, এই ধারণা সম্পর্কে আপনার মতামত কি বা আপনার অভিমত কি? এটা কি ঠিক যে সালাফি মতাদর্শ বা সালাফি জামাতটা ওই রকমই জামাত যেমন অন্য অন্য জামাতগুলি, তবলিগ জামাত, মওদুদি জামাত, হ্যাঁ ইখওয়ানি জামাত, যেমন এই জামাতগুলি রয়েছে ঠিক ওই রকমই সালাফি জামাত বা জামাত আহলুল হাদিস, আহলে হাদিস জামাত একই রকম? এটা যদি কেউ বলে তো এই সম্পর্কে আপনি কি বলেন? শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হচ্ছে সবগুলি কি একই। আল জবাব, উত্তরে তিনি বলছেন আল জামাতু সালাফিয়া হিয়া আল জামাত আল্লাতী আলাল হক, সালাফি জামাতই একমাত্র সেই জামাত যেটি হকের ওপর প্রতিষ্ঠিত। সালাফি জামাতই হচ্ছে সেই জামাত, সেই দল যেটি সত্যের ওপর, হকের ওপর, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। হক হচ্ছে ওয়াহি, হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তো কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠিত জামাত হচ্ছে একমাত্র একটি জামাত, সেটি হচ্ছে সালাফি জামাত। নাম যাই বলেন না কেন, তার নাম সালাফি জামাত বলেন, আসহাবুল হাদিস বলেন, আহলুল হাদিস বলেন, আনসারুসুন্নাল মুহাম্মদিয়া বলেন, মুহাম্মদি জামাত বলেন, যাই বলেন না কেন। জি হ্যাঁ, ওয়াহি আল্লাতী তাজিবুল ইনতিমা ইলাইহা, সুতরাং এই একটি জামাতই সত্যের উপর প্রতিষ্ঠিত যখন, তখন তার সাথে সম্পৃক্ত হওয়া আবশ্যক, তার সাথে নিজেকে সম্পৃক্ত করা, তার দিকে নিজেকে নিসবত করা,
এটাই হচ্ছে ফরজ প্রত্যেক মুসলিমের ওপর, যে আমি হচ্ছি সালাফি, মুসলিম সালাফি। জি, সালাফি বলা আর একজন মুসলিম বলা একই অর্থ বহন করে, কারণ খাঁটি মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তি সালাফি। যদি সে নিজে সালাফি না হতে পারে তাহলে সে ভেজাল যুক্ত মুসলিম। যদি কেউ নিজেকে বলে নাকসিট কায় সালাফি নাম থেকে, অথবা সে সালাফি না হইতে পারে, তাহলে সে খাঁটি মুসলিম নয়, সে নকল মুসলিম, জালিয়াতে ভর্তি মুসলিম। জি, এর আগে আলোচনা করেছি, আবার এখানে বলে দেওয়া ভালো হবে, কারণ অনেকে হয়তো সে আলোচনাগুলি শুনবেন না। সালাফি কোনো একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততাকে প্রকাশ করে না, সালাফি সালাফদের সাথে, পুরো সালাফদের জামাতের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে। আর সালাফ হচ্ছেন প্রথম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, দ্বিতীয়ত তাবেইন, তৃতীয়ত তাবা তাবেইন। আর এই তাবেইন তাবা তাবেইনের মধ্যেই হচ্ছে চার ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। সুতরাং কেউ যদি নিজেকে সালাফি বলে, তার মানে তারা সাহাবায়ে কেরামদের আদর্শ মানে, তারা তাবেইনদের আদর্শ মানে, তারা খোলাফায়ে রাশেদিনের আদর্শ মানে, তারা চার ইমামের আদর্শ মানে, একজনের নয়। একজনের নাম ভেঙে খেল আর একজনের ইজতিহাদে ভুল হইলেও অন্ধভাবে তকলিদ করলো, সে সালাফি নয়, চারজনের আদর্শ বিশ্বাসী, তারা হচ্ছে সালাফি। তাহলে সালাফিতে ব্যক্তি পূজার গন্ধ আসে না, কোনো ব্যক্তির অন্ধত্বের গন্ধ আসে না, বরং পুরো জামাত সাহাবায়ে কেরামদের, তাবেইনদের, তাবা তাবেইনের, এরা হচ্ছে উম্মতে মুসলিমা, মুসলিম উম্মার প্রথম সারির মানুষ। আস-সাবিকুন আল আউয়ালুন, এরা এ উম্মতের যারা অগ্রগামী প্রথম সারির মানুষ, তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে, এটা গৌরবের বিষয়। এটা দেখো নাক ছিটকাই, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে নাক ছিটকাইল। সে যদি তার সাথে বিদ্বেষ রাখে তাহলে সে ইসলামের সাথে বিদ্বেষ রাখল, কারণ সাহাবায়ে কেরামরা যে দিনের ওপর ছিলেন সেটা হচ্ছে সালাফি আদর্শ, সেটা হচ্ছে ইসলাম। তাবেইনরা, পুরো তাবেইনরা যেই আদর্শের ওপর ছিলেন সেই সেটাই হচ্ছে খাঁটি ইসলাম। তাবা তাবের চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা যে আদর্শের উপর ছিলেন সেটাই হচ্ছে ইসলাম। সুতরাং কাউকে মুসলিম বলা আর সালাফি বলা একই কথা। তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে সালাফি বলার দরকার কি মুসলিম বলে হয়? যেমন এক দল বলছে যে বাস আল্লাহ মুসলিম বলে, সাম্মাকুম মুসলিম, শুধু মুসলিম বলবো। তো বলবো যে হ্যাঁ, যথেষ্ট হইতো যদি তোমরা অন্য অন্য নাম তৈরি না করতে, কোনো ব্যক্তির সাথে জুড়ে দিয়ে, বিভিন্ন ব্যক্তির সাথে জুড়ে দিয়ে নানা নাম যদি পয়দা না করতে, তাহলে এই নামটাই যথেষ্ট ছিল, ওসাম্মাকুম মুসলিম, সবাই মুসলিম, কারণ সবাই খাঁটি মুসলিম, সবাই সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর, তাবেইনদের আদর্শের ওপর, তাবা তাবেইনের আদর্শের ওপর। সুতরাং আর অতিরিক্ত নামের তো প্রয়োজন নেই। কিন্তু তোমরা কেউ হানাফি নাম জুড়েছ, কেউ শাফি জুড়েছ, কেউ মালিকি জুড়েছ, কেউ হাম্বিলি জুড়েছ, কেউ নকশবন্দি জুড়েছ, কেউ চিস্তি জুড়েছ, কেউ কাদেরি জুড়েছ, কেউ সাহারওয়ার্দি জুড়েছ, কেউ মায়াফাই জুড়েছ, কেউ সাজিলি জুড়েছ, কেউ মোজাদ্দিদি জুড়েছ, কেউ আর কিছু জুড়েছ, এতগুলি যখন নাম পয়দা হলো, কেউ দেওবন্দি জুড়েছ, কেউ বেরেলভি জুড়েছ, রেজভি জুড়েছ, হ্যাঁ, যখন এতগুলি নাম তোমরা তৈরি করেছ, তাহলে এতগুলি সবগুলি তার হক নয়। এর মধ্যে হকের ওপর প্রতিষ্ঠিত দল কোনটি, এটা চিহ্নিত করার অবশ্য প্রয়োজন রয়েছে। সেই জন্য সালাফির নাম, সেই জন্য আহলুল হাদিস নাম, আর হাদিস মানে কোরআন এবং হাদিস দুটোই, আর সেই জন্যই আনসারুসুন্না নাম, সেই জন্য মোহাম্মদী নাম, না হলে মোহাম্মদী, আনসারুসুন্না আর সালাফি, আহলুল হাদিস হচ্ছে মুসলিমের অপর নাম। জি, শেখ সালেহুল ফৌজান বলছেন, যখন সত্যের ওপর প্রতিষ্ঠিত একমাত্র জামাত হচ্ছে আল জামাত সালাফিয়া, সালাফি জামাত, ওয়াহি আল্লাতিয়া যে বলে ইনতিমা ইলাইহা, সুতরাং তার সাথে সম্পৃক্ত হওয়া ফরজ, ওয়াল আমাল ও মাহা, এবং সালাফি জামাতের সাথে হয়ে কাজ করা ফরজ, ওয়াল ইনতিসাব ইলাইহা, তার সাথে নিসবত করা, নিজেকে তার সাথে সম্পৃক্ত করা আবশ্যক, ওয়ামা আদাহা মিন আল জামাতি ইয়াজিবু আল্লা তুতাবার মিন জামাতি দাওয়া,
আর সালাফি জামাত ছাড়া অন্য অন্য যেসব জামাতগুলি রয়েছে, দল রয়েছে, সেগুলি সম্পর্কেই আবশ্যক হচ্ছে যে এগুলিকে জামাতুদ্দাওয়া যেন না মনে করা হয়, জামাতুদ্দাওয়া না মনে করা হয়। এই জামাতুদ্দাওয়া শব্দটি শেখ ব্যবহার করেছেন। জি হ্যাঁ, এই মর্মে আমার একটা অনেক দিনের চিন্তা চেতনা যে এই জামাত সম্পর্কে মানুষের ধারণা, আমাদের দেশের মানুষের ভুল বোঝানোর কারণে, অপব্যাখ্যার কারণে জামাত সম্পর্কে সঠিক ধারণা অধিকাংশ লোকের নেই, বরং আলেমরাও ওই হাদিসগুলোর অপব্যাখ্যা করে, অনেকে বুঝে না হাদিসগুলো। তাহলে এখানে শেখ সালেফ জামাতুদ্দাওয়া কথাটি ব্যবহার করেছেন, এতে মনে হচ্ছে যে এটা হচ্ছে দাওয়াতের জামাত, তাহলে আরও কোনো জামাত এরকম কোনো নাম হইতে পারে। জি হ্যাঁ, আজকে সংক্ষেপে বলে দিন, ইনশাআল্লাহ বিস্তারিত দলিল সহকারে কারণ এই বিষয়গুলির উপরে কখনো সুযোগ সুবিধা হলে আলোচনা করা যেতে পারে। জামাতুদ্দাওয়া মানে দাওয়াতি কাজ করবেন, এর জন্য আমরা জামাত। জি, জামাতুদ্দাওয়া দাওয়াতি কাজ করবে সেজন্য, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। জামাতুদ্দাওয়া একটা হবে না কয়েকটা, অনেকগুলি? হ্যাঁ, না না, কোরআন এবং হাদিসের আলোকে এক হওয়া উচিত না মানে? আল্লাহ বলছেন আতাসু বিহাবলিল্লাহ জামিয়ান, তো আপসে যদি দ্বন্দ্ব থাকবে, রেষারেষি থাকবে, টানা পোড়া থাকবে, তাহলে কী করা হবে? তো একটি জামাত হইতে হবে, কোনো এবাদ আল্লাহ এখোয়ানা ওয়া আতাসু বিহাবলিল্লাহ জামিয়ান, আয়াত পড়ছেন তো আমল করেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে আমাদের আকিদাও এক, মানহাজও এক, তারপরও শত্রুতা, তারপরও বিদ্বেষ, তারপরে বৈরিতা, তারপরে কি না, হ্যাঁ, একজন আরেকজনের সাথে বসা বরদাস্ত করা যায় না, একজনকে ডেকেছো তো আমাকে কেন ডেকেছো, তাহলে বুঝা যাচ্ছে ভেজাল আছে এখানে, কোন একটা জায়গায় ভেজাল ঢুকেছে। আকিদা মানহাজ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আগেবার থেকেই ভেজাল ঢুকেছে, এই ভেজাল থেকে মুক্ত হইতে হবে, না হলে এই দ্বন্দ্ব কেন? আপনার আকিদায় যেটা, আমারও আকিদা সেটা, তো এখানে কেন আমার আর আপনার অন্তরে ফাটল, কেন আমার স্টেজে ওই ব্যক্তি বসতে পারবে না, অথবা আমি তার স্টেজে বসতে পারবো না, অথচ আকিদা মানহাজ একই, আমি কেন বসতে পারছি? আমাকে বসান দেখি, কার সাথে বসাবেন আপনি? যে কোনো সালাফির সাথে বসান পৃথিবীর, যে কোনো আহলে হাদিসের সাথে বসান আপনি, কিন্তু আরেকজন কেন পারছে না, আরেকজনের সাথে বসতে পারছে না? জি হ্যাঁ, এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে যে ভেজালটা কোথায় আছে। জামাতুদ্দাওয়া, যখন জামাতুদ্দাওয়া আসলে তো আর একটি জামাতের নাম শুনে, জামাতুল আকিদাত ওয়াল মানহাজ, আকিদা এবং মানহাজের জামাত, আকিদা এবং মানহাজের জামাত। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত, জামাতুল ইমাম, শাসকের জামাত দেশের। জি হ্যাঁ, সেটা আপনার দেশে যে শাসক হবে, যতক্ষণ পর্যন্ত সে মুসলিম, যতই গুনাহগার মুসলিম হোক না কেন, তার সাথে থাকাটা হচ্ছে জামাত। জি হ্যাঁ, তার সাথে থাকা হচ্ছে জামাত। জি, কয় রকম জামাতের কথা বললাম? হ্যাঁ, তিন রকম। সরকারের জামাত, জি, কেন আপনারা আজ পর্যন্ত শোনেননি যে সরকার নেক হোক অথবা ফাসেক হোক তার আনুগত্য করতে হবে, পছন্দ লাগলেও ফিলমান সাথে অলমাকারাহে, কত হাদিস রয়েছে, পছন্দ লাগলেও আনুগত্য করতে হবে, আর অপছন্দ লাগলেও খারাপ আচরণ করছে তারপর আনুগত্য করতে হবে, কিসের স্বার্থে? দেশের বৃহৎ স্বার্থে। ঘরের শত্রু, বাইরের শত্রু আমার আমার দেশকে, আমার উম্মতকে ধ্বংস করার জন্য সুযোগ না নিতে পারে, যাতে দেশের বাইরের শত্রু, আপনার দেশ, আপনার উম্মতকে ধ্বংস করার জন্য রাত দিন প্ল্যান তৈরি করছে, কী করে আপনার দেশকে কোণঠাসা করা যায়, গোলাম বানানো যায়। আর আপনি যদি ভিতর ভিতর আপনি জঙ্গি তৎপরতায় লিপ্ত হন, তো আপনি ওদের খেদমত করছেন যারা বাইরে থেকে শত্রুতা করছে তাদের। তাহলে জঙ্গি তৎপরতাকে নির্মূল করতে হবে, আর সরকারের জামাতের সাথে থাকতে হবে, এটা হচ্ছে আসসাম ওয়াত্তা। বহু হাদিস রয়েছে, বায়ান আর রসুল আল্লাহ আসসাম ওয়াত্তা, আমার রসুল্লাহ আনুগত্য করেছে কিসের ক্ষেত্রে, শুনবো আর আনুগত্য করবো, ফিলমান সাথে অলমা করে, ভালো লাগলেও আর মন্দ লাগলো, পাপ করছে সরকার, জালেম সরকার। জি হ্যাঁ, বর হোক আর ফাজের হোক আর ফাসেক হোক,
আহলে সুন্নাত আল জামাত সবাই একমত, সমস্ত আহলে সুন্নাত হানাফি শাফি মালিক হাম্বলি সবাই একমত এই ক্ষেত্রে যে ফাসেকদের নেতৃত্বেও হ্যাঁ কি করতে হবে, তাদের সাথে থাকতে হবে। আর তারপরে সাহাবি আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি এবং বড় সিনিয়র সাহাবি, দ্বিতীয় খলিফা আমির উমারের ছেলে, তিনি হজ করছেন, কার নেতৃত্বে? এ মুসলিম জাতির কুখ্যাত ব্যক্তি জালেম হাজ্জাজ ইবনে ইউসুফের নেতৃত্বে, যে 120,000 লোকের খুনি শুধু ধরে ধরে আর যুদ্ধের ময়দানে যে কত মেরে চালা যেন, কিসের জন্য? রাজনৈতিক উদ্দেশ্যে। ওমাইয়া যুগের জালেম বাসরার গভর্নর মেনায় আরাফা মুজদালিফাই আমিরকে হাজ্জাজ বিন ইউসুফ, আর তার নেতৃত্বে যখন জোহরের নামাজ লেট হয়ে যাচ্ছে নামাজ পড়াচ্ছেন না হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ নামাজ পড়াবে তাহলে আবদুল্লাহ নামাজ পড়তে পারবেন? জি, এটা হচ্ছে আনুগত্য। তখন হাজ্জাজ বিন ইউসুফ খেমার কাছে গিয়ে বলছেন যে ইনকুন্তা তরিদুসানা ফায়াজ্জাল বিসসালাহ, যদি সুন্নত মোতাবেক নামাজ পড়তে চান তো তাড়াতাড়ি নামাজ পড়ে না, তো ঢিলা কেন করছেন? কিন্তু নসিহা করলেও কি করছেন, হাত টেনে নিচ্ছেন না, বিদ্রোহ ঘোষণা করছেন না। কারণ আপনি 1400 যে ইতিহাসে একটা ইতিহাস বের করতে পারবেন না যে সরকার বিরোধী কোনো আন্দোলন সাকসেস হয়েছে। যে কোনো আন্দোলন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে বড় ওলিউল্লাহ মানুষ মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়েছে, খুন খারাপা ছাড়া, হাজার হাজার মানুষের খুন হওয়া ছাড়া কোনো লাভ হয়নি। সে আবদুল্লাহ বিন জুবের রাজিয়াল্লাহ তাআলা মক্কার তার খিলাফত দেখেন, অথবা হুসেন রাজিয়াল্লাহ তাআলার অবস্থা দেখেন এবং তার বের হওয়া দেখেন, আর তারপরে যুগে যুগে মেলা যে ঘটনা রয়েছে দেখেন আপনি, ক্ষয়ক্ষতি ছাড়া লাভ কিছু হয়নি। তো এটা হচ্ছে কি যে ফাসেক হইলেও তার সাথে কি করতে হবে, হ্যাঁ থাকতে হবে, এটা হচ্ছে জামাত, সরকারের জামাত, শাসকের জামাতের সাথে থাকতে হবে। মুসলিম শাসক আপনার ইমাম, আপনার আমির, সে নেক হইতে পারে বর আর ফাজের হইতে পারে। নবী সাল্লাম কি বলেছেন, যখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি এরকম পাপিষ্ট তারা হয় তো আফালুনা বেজম বিসাইব, তরবারি দিয়ে তাদের বিরুদ্ধে একবার সোচ্চার হব না, উড়িয়ে দেব না? লা মা সাল্লাহ, না যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করবে, মানে মুসলিম তারা সলাত আদায় করে। আপনার বাড়ি যে চেক করতে সলাত আদায় করে কি না, না আপনার সলাত আদায় দেশে হচ্ছে, মসজিদ হচ্ছে, আসল হচ্ছে, একজন মুসলিম নামাজ পড়ছে, ব্যাস। কিন্তু যেদিন দেখবেন যেন নামাজের বিরোধিতা করছে, নামাজ পড়তে দেওয়া যাবে না, তাহলে আর মুসলিম না, সে আর মুসলিম না, তখন মসজিদ তৈরি করতে দেওয়া যাবে না, তখন না মুসলিম না, তাহলে সে আর মসজিদ তৈরি করতে দিচ্ছে, মসজিদে যাচ্ছে, হজ করছে, উমরা করছে, বাহ্যিক সে মুসলিম, আল্লাহর কাছে কী আছে ওটা আপনার আমার হিসাব নেওয়ার না। তো কথা লম্বা হলো, এটা হলো সরকারের জামাত বুঝাইলাম। আরেকটি জামাত হচ্ছে আকিদা মানহাজের জামাত। আকিদা মানহাজের জামাত সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক, এই 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 আলোচনার দিকে ইঙ্গিত করেছে আমার প্রশ্ন উত্তরে, যে আমরা হচ্ছি সালাফি বা আহলে হাদিস। কিন্তু যখনই একটা সংগঠন লাগাবেন তখন দেশের মধ্যে সীমাবদ্ধ, আবার দেশে যদি কয়েকটা থাকে তো আপোষে কন্দল শেষ নেই। কিন্তু সালাফি জামাত যখন বলে, জামাত আর জামাইয়াতে পার্থক্য, জামাত আর জমিয়তে পার্থক্য হচ্ছে জামাত মানে হচ্ছে দল, আর আকিদা মানহাজের জামাত, এখানে আকিদা মানহাজের জামাত আমার জামাতের লোক, এই তো ব্রিটেন গেলাম ওখানে আমার জামাতের লোকের কাছে আমি থেকে আসলাম, বক্তব্য করে আসলাম, তারা কে কোথাকে নাগরিক। তারপর ওখানে অনেক পাকিস্তানি, অনেক আফ্রিকান দেখা সাক্ষাৎ করলো, এসে সালাম দোয়া করলো, শুনেছে যে শাইখ এসছে সালাফি আলোচনা করতে এসে সালাম দোয়া করে, কী খুশি তাদের। বরং এক জায়গা থেকে তাদের সোমালিদের মসজিদ, ওখানে ওরা আরবিতে বক্তব্য করাবে, ছি রিকোয়েস্ট করছে, আর এক জায়গায় উর্দুতে বক্তব্য করাবে, সবের আমার সালাফি জামাতের লোক, এর নাম হচ্ছে সালাফি জামাত। আকিদা আমাদের এক, মানহাজ আমাদের এক, সুতরাং আমাদের জামাতের লোক, সে পাকিস্তানের না ভারতের না বাংলাদেশের না ইউরোপের না আমেরিকার না অস্ট্রেলিয়ার না জাপানের হ্যাঁ না চাইনার, জি তারা আমার জামাতের লোক। এটা হচ্ছে জামাতুল আকিদা আল মানহাজ। জামাতুদ দাওয়া
দাওয়াতের জামাত, দাওয়াতের কাজ সবাই ওই করে না, আর সবাইকে করা আল্লাহ তৌফিকও দেয়নি, মন মানসিকতা দেয়নি, এলেমও দেয়নি, সবাইকে এলেমও দেয়নি তো সবাইকে মন মানসিকতা দেয়নি। অনেক আলেম আছে হাজার হাজার, মদিনা ইউনিভার্সিটি থেকে আর সৌদি আরবের আলেম আম ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে গেছে, কিন্তু কয়জন দাওয়াতি কাজ করছে? হ্যাঁ, কয়জন দাওয়াতি কাজ করছে? তো দাওয়াতি যে জামাত হবে, এই জামাত হচ্ছে জামাতুদ দাওয়া। বর্তমান কিছু লোকেরা বলে যে তবলিগ জামাত হচ্ছে জামাতুদ দাওয়া, দাওয়াতি একটা জামাত, ওটা জামাত ইসলামী একটা জামাতুদ দাওয়া, ওরাও দাওয়াতির কাজ করছে। আর জমিয়ত আহলে হাদিস বা আন্দোলন আহলে হাদিস যেই নামই বলেন বাংলাদেশে অথবা ভারতে, জামাত আহলে হাদিস আর জমিয়ত আহলে হাদিস, এই যে নামগুলি রয়েছে, এগুলি হচ্ছে, এগুলি জামাত কিসের জন্য? এগুলি হচ্ছে দাওয়াতি উদ্দেশ্যে জামাত, দাওয়াতি উদ্দেশ্যে জামাত। একটি জামাত হবে আর একটি জামাত হয়ে কাজ করবে। জি হ্যাঁ, আর তাদের আকীদা মানহাজ এক হবে, আকীদা মানহাজ এক হবে। যদি আকীদা মানহাজ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় তাহলে সেগুলি জামাতুর দাওয়া নয়, দাওয়াতের জামাত নয়। শেখ সলিল ফজান এই কথা বলছেন, ঠান্ডা করে না কেন? লিআন্নাহা মুখালিফাতুন, বলছো অমা আদাহা মিনাল জামাতে ইয়াজিবু আল্লা তু তাবারামি জামাতের দাওয়া। সালাফি জামাত ছাড়া অন্য অন্য যে জামাতগুলি রয়েছে সেগুলি দাওয়াতি জামাতের অন্তর্ভুক্ত মনে করা চলবে না। আবশ্যক যে এগুলিকে জামাতুর দাওয়া যেন না মনে করা হয়। তবলিগ জামাত দাওয়াতি জামাত, শিরকের দাওয়াত দিচ্ছে, বিদাতের দাওয়াত দিচ্ছে, উদ্ভট কিচ্ছা কাহিনীর দাওয়াত দিচ্ছে, স্বপ্নের পিছনে ছোটার দাওয়াত দিচ্ছে। একজন গেল, সে একবারে বিশাল রুটি পেয়ে গেল মসজিদে নবী, তো নবী সাল্লামের কাছে দরখাস্ত করাই, তো এখানে শিরকের দিকে দাওয়াত দিচ্ছে। আরও কত কে গেল আর সালাম পড়লো, তো ওয়ালাইকা সালামের জবাব চলে আসলো, শিরকের দাওয়াত দিচ্ছে। কী এসব এগুলো জামাতের দাওয়া, কোন দাওয়াত হচ্ছে এগুলো? ইস পুরো ইসলামটাকে রাজনীতি বানিয়ে দিল জামাত ইসলামী আর ইখওয়ানি জামাত, কিসের এসে জামাতুর দাওয়া? এসব দাওয়া জামাতুর দাওয়া নয়, এগুলো হচ্ছে বিদাতি জামাত। এই জামাতগুলি হচ্ছে জামাতুল মুবতাদিয়াহ, বিদাতি জামাত। তো কোরআন সুন্নার উপর প্রতিষ্ঠিত জামাত, শেখ সরিফ হাজার বলছেন, আবার বলছে ওই বাক্যটি, হে আল জামাতুল্লাতি আলাল হক, এই জামাতে সালাফিয়াটাই হচ্ছে এমন জামাত যেই জামাতটি হকের প্রতিষ্ঠিত। অন্য অন্য জামাতগুলি লিআন্নাহা মুখালিফা, এগুলি হচ্ছে বিরোধী, বিরোধী জামাত, কোরআন সুন্নাহ বিরোধী জামাত, কোরআন সুন্নাহর বিপরীত এই জামাতগুলি তৈরি হয়েছে এদের আকীদা মানহাজের ক্ষেত্রে। লিআন্নাহা ইদান ইল্লা ইদান জাম্মাত ইলা হাযিহি জামাতিস সালাফিয়া, তবে এই জামাতগুলি সালাফি জামাতের সাথে যদি মিশে যায় আর সালাফি জামাতের আদর্শ অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে করে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আম্মা ইজাস্তামারাত মুখালিফাতান ফালানাত্তাবি ওহা, তবে তারা যদি বিরোধিতার উপর হ্যাঁ বহাল থাকে, অটল থাকে, তাহলে তাদের অনুসরণ করব না। ওয়া কাইফা নাত্তাবি ফিরকাতার মুখালিফা লি জামাত আহলি সুন্নাহ ওয়া হাদিস সালাফিস সালেহ, বলছেন এমন জামাতের কিভাবে অনুসরণ করব যেই জামাত আহলে সুন্নাত এবং সালাফে সালেহীন আদর্শের বিরোধী। যে জামাতগুলি সালাফে সালেহীন আর আহলে সুন্নাতের আদর্শের বিরোধী, সেই জামাতের অনুসরণ কেমন করে করব? মা খালাফ আলী জামাত সালাফিয়া ফাইন মুখালিফুন লিমানহাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাফি জামাতের বিপরীত যেই জামাতগুলি রয়েছে সেগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহাজের বিপরীত। সালাফি জামাতের বিপরীত যেই জামাতগুলি রয়েছে সেগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহাজের বিপরীত। এক দলের মানহাজ আছে শুধু পজিটিভ বলো, নেগেটিভ বলিও না, তবলি জামাত পজিটিভ বলো, খালি ফজিলত ফজিলত ফজিলত, এই জান্নাত 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 জান্নাত, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কাবিরা গুনাহ, এটা শিরক, এটা বেদাত, না ঘৃণা ছড়াইবে। ওদের থিওরি হচ্ছে এতে কী হবে, ঘৃণা ছড়াবে। আর এক দলের মানহাজ হচ্ছে যে ইসলাম কায়েমই নেই যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষরা গদি নাতে না যাব, আর ইসলামের সমস্ত ইবাদত বন্দেগীর টার্গেটই হচ্ছে ক্ষমতায় যাওয়া, এটাই হচ্ছে একামতের দিন। আর এক গোমরা জামা, এটা ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা আপনার টার্গেট হবে মানব জীবনে, আপনার সারা জিন্দেগীর উদ্দেশ্য হবে তৌহিদ প্রতিষ্ঠা করা, আর তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত লাভ করা।
আর যখন আপনি তৌহিদের ভিত্তিতে আপনি আপনার জীবনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবেন, তখন আল্লাহর নিয়ামত স্বরূপ আপনাকে কিছু বকশিস দেবেন। যে বকশিস সম্পর্কে আল্লাহ বলছেন যে অকরা তো হিব্বু না, আর একটা বকশিস দেব যেটা তোমরা খুব পছন্দ করো, মজা লাগে। এ বকশিস খুব মজা লাগে মানুষকে, ভালো মানুষকেও মজা লাগে আর দুনিয়াদারকে তো আরও বেশি মজা লাগে, সবাইকে মজা লাগে। এই জন্য কিছু লোক ধর্মের রং দিয়ে রঙিয়ে তারা ওই বকশিস হাসিল করতে চায়, আর কিছু লোক দুনিয়ার সমস্ত অস্ত্র ব্যবহার করে আর ধন সম্পদ ব্যয় করে সেই বকশিসটা হাসিল করতে চায়। সেটা হচ্ছে নাসর মিন আল্লাহ ফাতুন করি, বিজয়, নেতৃত্ব, ক্ষমতা, গদি। তো ক্ষমতা গদি যদি টার্গেট হইতো, নামাজ রোজা হজ জাকাত সব কিছু টার্গেট হচ্ছে কি ক্ষমতায় যাওয়া, এটা যদি হইতো তো আল্লাহ ওখরা বলতেন না, আর একটা বলতেন না, বলতেন তো এটাই তো ইমান বিল্লাহ আর জিহাদ ফি সাবিলিল্লাহ আর নেক আমল, পাঁচ ওয়াক্ত সালাত আর জাকাত আর রোজা হজ ইত্যাদি, এসব করার উদ্দেশ্য হচ্ছে তোমার ক্ষমতায় যাওয়া। একথা বলেছেন, একথা বলেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আজাবে আলিম থেকে নাজাতের জন্য ব্যবসা তোমাকে বলে দেবো। তাহলে টার্গেট হচ্ছে আজাবে আলিম থেকে মর্মান্তিক আজাব শাস্তি জাহান্নামের শাস্তি থেকে বাঁচা। জি তু মেনু না বিল্লাহ, কী করতে হবে করণীয়? তু মেনু না বিল্লাহ, ইমান বিল্লাহ তৌহিদ, ও তু জাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া আমওয়ালিকুম আনফুসুকুম যালিকুম খাইরুন ইন কুনতুম তাআলামুন। জি তারপরে ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করবে, জান্নাত দেবেন, এইসব কথা বললেন। তাহলে বোঝা গেল যে করণীয় আমাদের কি ইমান বিল্লাহ, আল্লাহর দিনের জন্য প্রচেষ্টা চালানো, আর তারপরে আপনার যতগুলি ফরায়েজ ওয়াজিবাত আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা আছে, এগুলি করার পরে আল্লাহ উদ্দেশ্য তোমার কি হবে, জান্নাত, গুনাহ মাফ, জাহান্নাম থেকে রক্ষা। যখন এগুলি করবে তো আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনহা, আর একটা জিনিস খুব পছন্দ কর, ওইটাও আল্লাহ দেবেন। সূরা নূরে যেটাকে আল্লাহ শর্ত লাগিয়ে বলেছেন যে আল্লাহ খেলাফত দেবেন, কিন্তু শর্ত মানে তোমাদের কাজ হচ্ছে ইয়াবুদুনানি, ইবাদত করবে আমার, লা ইউশরিকুনা বিশাই, আর শিরক করবে না। বিষয়গুলি খুব স্পষ্ট, কিন্তু এগুলোকে এমনভাবে মানে অস্পষ্ট করে দিচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে যে এই যারা ধর্মের নামে রাজনীতি করছে, ইসলামের গণতন্ত্র ইসলামী কুফুরি যারা পালন করে, ইসলামী গণতন্ত্র মানে ইসলামী কুফুরি, কারণ গণতন্ত্র হচ্ছে কুফুর, সুতরাং ইসলামী গণতন্ত্র মানে ইসলামী কুফুরি। তো ইসলামের নামে যারা কুফুরি মতবাদ বিশ্বাসী বা কুফুরি প্রতিষ্ঠা করতে চায় আর কুফুরির মাধ্যমে তারা ইসলামকে শক্তিশালী করার স্বপ্ন দেখছে, হ্যাঁ তাদের কাছে টার্গেটই হচ্ছে ক্ষমতায় যাওয়া, না টার্গেট ক্ষমতা যাওয়া না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বকশিস, উপঢৌকন, জি হ্যাঁ হাদিয়া, যে তোমরা এইভাবে চলো তো তোমাদেরকে এটা দেব। কিন্তু টার্গেট স্পষ্ট, আবার বলছি, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, গুনাহ খাতা মাফ হয়ে যাওয়া, এগুলি হচ্ছে টার্গেট। আর আমল ইমান বিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর ফরায়েজ ওয়াজিব আদায় করা, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকাল মানুষ চমকদার কথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কথা তো ঠিকই, এরা তো রাজনীতির কথা বলে না, আরে রাখুন রাজনীতির কথা বলবে, যেই রাজনীতি মানুষকে মানুষ মনে করে না, খুন করছে পশুর মতো করে, পশুকে এভাবে খুন করা যায় না, এই কুফুরির রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি না হলে তো এইসব খুন হইতো না। তাই বলছেন শেখ সোহেল ফওজান, সালাফি জামাতের খেলাফ যেগুলি রয়েছে, ফাইন মুখালিফুন লিমানহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ, মুখালিফ লিমা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেই দিনের উপর ছিলেন তার বিপরীত, তার পরিপন্থী। ফাকাউলুল কাইল, সুতরাং এই প্রশ্নকারী যে বলেছেন যে ইন্নাল জামাত আস-সালাফি ওয়াহিদাতুন মিনাল জামাতিল ইসলামি, হাযা কাউলুন গালাত, যারা বলছেন যে সালাফি জামাত, সালাফি দলটি হচ্ছে অন্য অন্য জামাতের মতো, তবলিগী জামাত, জামাত ইসলামের ইখওয়ানিদের মতো, এই কথাটি হচ্ছে গলত কথা, কাউলুন গালাত, ভুল কথা। আমি যদি বললাম তো বলতেন যে এটা আপনার কথা, আল্লামা শেখ সোহেল ফওজানের মতো আলেম পৃথিবীতে বর্তমানে আর কেউ নেই। জি
লেহান আল জামাত আল সালাফি হাল জামাতুল ওয়াহিদা, কারণ সালাফি জামাতই হচ্ছে একমাত্র জামাত আল ওয়াহিদা, আল্লাতি ইয়াজিবু ইত্তিবাউ, হাজার অনুসরণ করা আবশ্যক, ওয়াসাইরু আলা মানহাজিহা, এবং তার আদর্শের উপর চলা ফরজ, ওয়াল ইনজামু ইলাইহা, এবং তাতে সংশ্লিষ্ট হওয়া বা তার সাথে মিলিত হওয়া, তার সাথে হয়ে কাজ করা ফরজ, ওয়াল জিহাদু মাহ, এবং তার সাথে জিহাদ করা। কিন্তু জিহাদ হবে দেশের যে বড় ইমাম রয়েছেন তার নেতৃত্বে যদি অস্ত্রের জিহাদ হয়তো, আর বাকি দাওয়াতি জিহাদ, কথার জিহাদ, নাফসের জিহাদ, আরও যে বিভিন্ন ধন সম্পদ দিয়ে জিহাদ, জিহাদ মানে প্রচেষ্টা, যা জহদ থেকে প্রচেষ্টা চালানো, তো আপনি আপনার নাফসে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে এর বিরুদ্ধে জিহাদ করছেন। আপনি আপনি পাঁচ অক্ত নামাজ শক্ত করে ধরে রাখার জন্য আপনি জিহাদ করছেন, আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য জিহাদ প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়ার ফিতনা এবং নোংরামি অশ্লীলতা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, এগুলি জিহাদ। যে জিহাদ করতে পারে না আর শুধু তরবারি জিহাদের স্বপ্ন দেখছে, এরা গোমরা, এরা গোমরা। তরবারি জিহাদের জন্য শাসকের নেতৃত্ব শর্ত, আর বাকি সমস্ত জিহাদগুলি আমার আপনার জন্য ছাড়া আছে, আমার আপনার ফরজ করা হয়েছে, সেগুলির খবর নেই অধিকাংশ মুসলিমদের। বলছেন লিআন্না হাল জামাতুল আসিলাতু, বলছেন যে সালাফি জামাতই হচ্ছে আসল জামাত, আসল জামাত এই জন্য যে সাহাবায়ে কেরামদের জামাত হচ্ছে সালাফ, এবং সাহাবায়ে কেরামদেরকে যেই আদর্শের উপর রসূলুল্লাহ সব ছেড়ে গেছেন, ওই আদর্শের উপর আজকে কিয়ামত পর্যন্ত কেউ যদি থাকে তো ওইটি হচ্ছে আসল জামাত, কারণ এদের সিলসিলা গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে মিলছে, আর সাহাবায়ে কেরামদেরকে ওই অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছেন। জি, তো বলছেন লিআন্নাহাল জামাতুল আসিলা, তো কারণ সালাফি জামাতটি হচ্ছে আসল জামাত, ওয়ামা আদা ফাইহা জামাতুন ইস্তিলাহিয়াতুন, আর বাকি অন্য অন্য যে দলগুলি রয়েছে এগুলি হচ্ছে পারিভাষিক জামাত, মানে ওগুলি সংগঠন হিসাবে, দল হিসাবে, এটি হচ্ছে তবলিগ জামাত, জামাতুল তবলিগ, এটি হচ্ছে জামাতুল আল জামাতুল ইসলামিয়া, ইসলাম জামাত ইসলামী, এটি হচ্ছে জামাতুল ইখওয়ান, এগুলো পারিভাষিক জামাত। তাজাউল্লাহ মানহাজান ইস্তিলাহিয়ান, সুতরাং তারা নিজের মতাদর্শ তৈরি করেছে, তারা নিজের মতাদর্শ তৈরি করেছে, তাদের আইডিওলজি তাদের তৈরি করা, কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। ফামা আদাল জামাত ইসলাফিয়া ফাইন্নাহু লা ইয়াজুজু লিল মুসলিম আইয়ান দাবা ইলাইহা, সুতরাং সালাফি জামাত ছাড়া অন্য যে জামাতগুলি রয়েছে তার সাথে কোনো মুসলিমের সম্পৃক্ত হওয়া জায়েজ নয়, সেই দলের সাথে কারো কাজ করা জায়েজ নয়। সুতরাং কেউ তবলিগ জামাতের চিল্লাই যাবে, তবলিগ জামাতে এসেছে তাদেরকে মসজিদে জায়গা দিবে আর তাদের আপ্যায়ন করবে, আর জামাতে ইসলামের তাদের এই ইসলামী গণতন্ত্রের নামে যে তাদের গণতন্ত্র তাতে অংশ নেবে আর বলবে যে এর মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে, এটা জায়েজই নয়, লিআন্নহু মুখালিফ, কারণ এটি হচ্ছে সালাফি জামাত বিরোধী, সালাফিদের আদর্শ বিরোধী। ফাহালে আর দা ইনসান আইয়ানদম আল মুখালিফিন, কোনো মানুষ কি এটা পছন্দ করবে যে বিরোধীদের ছাউনিতে যাবে? আপনি সালাফি জামাতের বিরোধী যে জামাতগুলি ডানে বামে তাদের সাথে আপনি মিলিত হবেন, এটা কোন মানুষ পছন্দ করবে যদি সেই ব্যক্তি সত্যিকার ইসলাম বুঝে? লা ইয়ারদা বিহাদা মুসলিম, কোনো মুসলিম এর ওপর রাজি হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে মজবুত করে ধরো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিন আদর্শকে মজবুত করে ধরো, আল মাহদীন মিন বাদি, যারা আমার পরে হেদায়ত প্রাপ্ত থাকবে, আমার পরে যারা হেদায়ত প্রাপ্ত থাকবে। ওয়া ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিল ফিরকাতিন নাজি, এবং নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মান কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বললেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, কেউ অস্থায়ী কেউ স্থায়ী জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি জামাত ছাড়া, তখন ওই জামাতের নাম বলেছিলেন না আদর্শ বলেছিলেন? আদর্শ। সেই জামাতের আদর্শ হচ্ছে কি? মান কানা আলা মিসলে মা আনা আলাইহিল ইয়াউম, আজ কি আমি যেই আদর্শের ওপর আছি ওর ওপর যারা থাকবে, ও আসহাবি, এবং আমার সাহাবাগণ যে আদর্শের ওপর আছে তার ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে। তাহলে একজনের কথা বলেননি, সুবহানাল্লাহ, এমনকি আবু বকরের কথা বলেননি, আবু বকরের আদর্শে যে থাকবে, যদি আবু বকর
হুর হকের ওপর, তারপরে কথা বলেন, ওমার যে আদর্শের উপর থাকবে, ওসমান যে আদর্শের উপর থাকবে, আলী যে আদর্শের উপর থাকবে, একজনের কথা বলেননি, বরং পুরো জামাতের কথা বলেছেন যে আমি এবং আমার সাহাবাই কেরামরা যে আদর্শের ওপর আছি তার ওপর যারা কায়েম থাকবে, যেই যুগেরই হোক না কেন, আজকের হোক, আমাদের পূর্বের হোক, আমাদের পরের হোক, কিয়ামত পর্যন্ত যারাই হোক না কেন, এই বৈশিষ্ট্য যদি থাকে যে তাদের ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো ইসলাম, তাদের ইসলামটা সাহাবায়ে কেরামদের ইসলামের সাথে মিল খাচ্ছে, তাহলে জানতে হবে যে এটা ফিরকা নাজিয়া, এটা ফিরকায়ে নাজিয়া। সাধারণ জ্ঞানে পরীক্ষা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, রাসূলের জামানায় সুফিবাদ ছিল না, মুসলিমরা চার মজহাবে বিভক্ত ছিল না, সুফিদের এই তরিকতগুলি ছিল না, নকশবন্দি চিশতি কাদেরি অমক আর তমক 126 তরিকায় বলেন, আর তাদের মূল হচ্ছে চারটা, ছিল না, জি ছিল না, কি ছিল, দিন সম্পর্কে জানার প্রয়োজন হয়েছে, হয় আপনি আলেম জানছেন, তাহলে এলেমের মাধ্যমে আপনি যা জেনেছেন আপনার এলেমের ভিত্তিতে আমল করেন, আপনি নিজেই আলেম জানছেন তো আমল করেন, আর আমল করেন আর দাওয়াত দেন, জি, আর জানছেন না তাহলে যে আপনার চেয়ে বেশি জানছে যে কোনো ব্যক্তিকে যাকে কাছাকাছি পাচ্ছে তার কাছে জেনে নেন আর তারপর আমল করেন, আমল করার পরে যতটা পারছেন দাওয়াতের কাজ করেন। সুরে আসর, সুরে আসরের তাফসীর কোরআনে কারিমে আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানা থাকলে যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, যে কোনো আলেমকে, হানফি হয়েই আপনাকে ইসলাম পালন করতে হবে, সাফি হয়েই আপনাকে ইসলাম পালন করতে হবে, না যে কোনো আলেম কোরআন সুন্নাহর আলেম দলিল ভিত্তিক বলছে আমাকে জিজ্ঞেস করে নেন, আমল করে নেবেন। সুতরাং যদি নাজাত পেতে হয় তাহলে নাজাতের রাস্তা ধরতে হবে, মুক্তি পেতে হলে মুক্তির রাস্তা অনুসরণ করতে হবে। তাই শেখ সাহেব ফজল বলছে ওয়াহাল ইউরিদুল ইনসানু নাজাতা ওয়াসলুক গায়রা তরিকহা, কোন মানুষ মুক্তি চায় আর মুক্তির রাস্তা ছাড়া অন্য কোনো পথ ধরবে, অন্য রাস্তা ধরবে, এটা যুক্তিসঙ্গত কথা? তারপর একটা কবিতা লিখেছেন, খুব প্রসিদ্ধ কবিতা, যেটা সুন্নতের গুরুত্বের ক্ষেত্রে সালাফি ওলামারা পড়ে থাকে, আরবি কবিতা, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি ওয়ালা তামশি আলাল ইয়াবাসি, তারজুন নাজাত, তুমি পরিত্রাণ তো চাও, মুক্তির কামনা করো, আকাঙ্ক্ষা করো যে আমি যাতে করে মুক্তি পাই, ওয়ালাম তাসলুক মাসালিকাহা, কিন্তু সেই রাস্তা ধরলেন না, আরে মুক্তি চাইলে মুক্তির পথ ধরতে হবে, তা ধরলে না তুমি, এটা কেমন কথা হলো, মন তো চাই যে আমি যাতে করে মুক্তি পাই আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আর যাতে করে জান্নাত পাই, কিন্তু সেই রাস্তাই ধরলে না, ইন্নাস সাফিনাতা লা তামশি আলাল ইয়াবাসি, পানি জাহাজ কখনো শুকনো জায়গায় চলবে না, পানি জাহাজ কখনো স্থলে চলবে না, ও পানিতে নামাইতে হবে তাহলে পানি জাহাজ চলবে। ঠিক ওই রকমই আপনি নাজাতের রাস্তায় যাবেন তাহলেই নাজাত পাবেন, নাজাতের রাস্তা হচ্ছে তৌহিদ, নাজাতের রাস্তা হচ্ছে সুন্নাহ, নাজাতের রাস্তা হচ্ছে সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলবো, তারপরে সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়া, দিনকে আঁকড়ে ধরা, মা আনা আলিহিল ইয়াউম ওয়া আসহাবী। আর একটু আলোচনা করি, এতক্ষণ ছিল 110 নম্বর প্রশ্নের উত্তর, 111 নম্বরে এই কাছাকাছি বিষয় রয়েছে, অল্প সময় এটা আলোচনা করি। বলছেন প্রশ্নকারী, হালি সালাফিয়াত হিজবু মিনাল আহজাব, সালাফি জামাতটি কি অন্য অন্য যে দল সংগঠনগুলি রয়েছে ওই রকমই একটা দল সংগঠন? ওয়াহালিল ইনতিসাব লাহা মাজমুমুন, আর কেউ যদি নিজেকে সালাফি জামাতের সাথে সম্পৃক্ত করে যে আমি সালাফি, যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ভাই, তো বলছে আমি সালাফি মুসলিম, তো এইটা কি নিন্দনীয় বিষয়, এটা কি দোষণীয় বিষয়, না ভালো চলবে? জবাবে বলছেন শেখ সালেম ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, আস সালাফিয়া তো হিয়াল ফিরকাতুন নাজিয়া, সালাফি জামাতি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামা, ওরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর গত সপ্তাহে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। লাইসা হিজবা মিনাল আহজাব, এটি কোনো দল সংগঠন নয়, যে সালাফি জামাত একটি দল সংগঠন, আল্লাতি তুসাম্মা আহজাবান, যেগুলোকে বিভিন্ন দল বলা হয়, এটা একটা দল, ওইটা একটা দল, ওইটা একটা সংগঠন, এটা একটা সংগঠন, সালাফি জামাত কোনো সংগঠনের নাম নয়। আকিদা ঠিক আছে আপনার,
মানহাজ ঠিক আছে আপনার, আপনি সালাফি, আপনি সালাফি, না 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 আমাদের দলের কেউ না, আমাদের সংগঠনের সাথে ওর যোগাযোগ নাই, আমরা চিনি না ওকে। যেমন এক শ্রেণীর হ্যাঁ চরমপন্থী যারা সংগঠনকারী তাদের এরকম ধ্যান ধারণা, সেই আকিদা নিয়ে গেছেন ও আপনার বাড়ি কোথায় বলছে অমুক চিঠে, আপনার ওইখানে আমাদের কোন শাখা আছে বলছেন না শাখা টাকা নেই, বলছে না 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 চিনি না আপনাদের চিনি না, ভেজাল এখানে ঢুকে গেছে, ভেজাল এখানে ঢুকে গেছে, এই ভেজাল থেকে মুক্ত থাকতে হবে। আমি সালাফি ভাইদের সবার সাথে মহব্বত করি কিন্তু ভুল পথে যাতে করে না চালিত করে আপনাদেরকে এটা আমি চাই, আর আল্লাহ যেন আপনাদের আমার সবার যেন হেফাজত করে ভুল পথ থেকে। দলের নামে আপনি এক গর্ত থেকে উঠে এসছেন শিরক বিদাতের গর্ত থেকে, আবার কোনো গোমরাহিতে পড়িয়েন না। আপনি বলছেন যে এটি কোনো দল সংগঠন নয়, যে সালাফি দল সংগঠন, ওয়া ইন্নামা হুম জামাতুন আলা সুন্নাতি ওয়া দ্বীন, বরং সালাফি জামাত হচ্ছে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত জামাত আর দিনের উপর প্রতিষ্ঠিত জামাত। সুন্নাতের প্রতিষ্ঠিত জামাত, সুন্নাত আছে বেদাত নেই, তৌহিদ আছে শিরক নেই, দিন আছে বেদিনী নেই, দিন আছে নাস্তিকতা নেই, দিন আছে ধর্মনিরপেক্ষতা নেই, দিন আছে সমাজবাদ নেই, দিন আছে, দিন থাকতে হবে। আর দিনের খবর নেই, সালাতের খবর নেই, আর বিদাত করছে অথবা ব্যাস বংশগত আলেহাদি, যেমন আমাদের ভারত উপমহাদেশে এরকম অবস্থাটা হয়েছে। আল্লাহ যেন হেদায়াত করে এইসব ভাইদেরকে যারা নামে তো হ্যাঁ সহি আকিদা মানহাজ প্রকাশ করে কিন্তু কাজে তাদের সহি আকিদা মানহাজের সাথে সম্পর্ক নেই, আল্লাহ রাব্বুল যেন ওই রকম আমাদেরকে না করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, সর্বদা আমার উম্মতের একটি ক্ষুদ্র দল সত্যের ওপর বিজয়ী থাকবে। কয়েকটি কথা রয়েছে, এক কথা হচ্ছে আমার উম্মতের এই দলটি সর্বদা থাকবে, তাহলে কোনো যুগে যে একবারে দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে একটাও সালাফি খুঁজে পাবেন এটা হবে না, থাকবে লা তাযালু, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তায়েফা, এই দলটি ক্ষুদ্র থাকবে, সংখ্যাগরিষ্ঠ কখনো হবে না, এদের দল ভারী কখনো হবে না, কারণ দল ভারী হওয়াটাই ভেজালের আলামত। জি, তিন নম্বর হচ্ছে আলাল হাক্তে, ওই দলটি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপর, সত্যের উপর থাকবে, সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নম্বর হচ্ছে জাহেরিন, তারা বিজয়ী থাকবে, তারা বিজয়ী থাকবে, যতই তাদের কোণঠাসা করার চেষ্টা করা হোক বিজয়ী থাকবে, হকের দাওয়াত দিতেই থাকবে, হকের দাওয়াত চলতেই থাকবে, বন্ধ হবে না, জাহেরিন বিজয়ী। বিজয়ী হওয়া মানে এই নয় যে দুনিয়ার গদির গদি পেয়েছে আর ক্ষমতা পেয়েছে, না না না, বিজয়ী মানে হক কথা তারা প্রচার করতে থাকবে আর হকের দিকে মানুষ আকৃষ্ট হইতে থাকবে। দেখেন এত কম সংখ্যা, তারপরও বড় সংখ্যা থেকে বেরিয়ে এসে কম সংখ্যাতে বেড়ে যাচ্ছে লোকেরা, এটাকে প্রমাণ করে না যে হকের উপর আছে, এরা বিজয়ী, হ্যাঁ এদেরই জয় যে এদের সাথে এসে বেড়ে যাচ্ছে লেগে যাচ্ছে। জি হ্যাঁ, মনে রাখবেন, লা ইয়াদুর রহমান খাজালহুম, যারাই তাদেরকে অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না, ওয়ালা মান খালাফাহু, যারা বিরোধিতা করে বিরোধিতা করেও কিছু করতে পারবে না। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই হাদিস তো সহিহ বুখারী মুসলিমে রয়েছে। তারপরের হাদিস শুনেন, ওয়া সাতাফতারিকু হাযিহি আল-মালা সালাসু ওয়া সাবিনা ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ, ক্বালু মান কানা আলা মিসলিম আলা মিসলিম মা আনা আলিহি ওয়া আসহাবি। একটু আগে যে হাদিসের কথা আলোচনা করলাম, 73 ফিরকার মধ্যে একটি ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, সেই দলটির লক্ষণ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এবং আমার সাহাবা ইকরামদের আদর্শের উপর যারা কায়েম থাকবে। ফাসসালাফিয়াতু তায়েফাতুন আলা মাযহাবি সালাফ, তার সালাফি জামাত হচ্ছে একটি ক্ষুদ্র জামাত, ছোট জামাত, আলা মাযহাবি সালাফ, সালাফদের মাযহাবের উপর প্রতিষ্ঠিত, সালাফদের মাযহাব, সালাফদের মাযহাব একটা না, সালাফদের মাযহাব সাহাবায়ে কেরামরা, হানাফি ছিলেন নাকি, শাফেই ছিলেন, মালিকি ছিলেন, হাম্বলি ছিলেন, চিশতি না, চরমোনাই না, সারসিনা, কি ছিলেন, সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেখানে পেলেন যার কাছ থেকে পেলেন যে নবী সাহেব এরকম করেছেন করতে হবে, নবী সাল্লাম এটা নিষেধ করেছেন বাঁচতে হবে, অমাতা কুমার রসুল ফখুজমান হক অনুফান্ত। জি, সালাফদের মজহাব, মজহাব মানে চলা, মজহাব মানে এই প্রচলিত চার মজহাবের এক মজহাব, মজহাব মানে চলার পথ, তাদের চলার পথ হচ্ছে সালাফদের চলার পথ, সাহাবারা যে পথের উপর চলেছেন ওই পথের প্রতীক তারা।
আলা মা কানা আলী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহাবুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরামরা যে আদর্শপ্রতি ছিলেন সেই আদর্শপ্রতি তারা প্রতিষ্ঠিত এই সালাফি জামাত। হিয়া লাইসাত হিজবা মিনাল আহজাবিল আসারিয়া আল আন, বর্তমান যুগে যে বিভিন্ন দল সংগঠন রয়েছে সেগুলির কোনো একটি দল না। বলবেন যে এটি একটি দল, এটি একটি সংগঠন, যেমন জামাত ইসলাম একটি সংগঠন, তবলিগ জামাত একটি সংগঠন, তেমনই জামাত আহলে হাদিস একটি সংগঠন, না 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 না, এটি হচ্ছে একটি জামাত আর এগুলো হিজব। হিজব হিজব নিজের দলের দিকে টানে, দলের দিকে টানে, সে কোরআন হাদিসের বিরুদ্ধে হোক গেলে, কিন্তু জামাত হচ্ছে সালাফদের জামাত, সালাফরা যেদিকে টানবে সেদিকে যাবে। ইন্নামা হিয়া জামাতুন কদীমাতুন আসারিয়াতুন মিন আহদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুতাওয়ারিসাত মুস্তামিররা, বলছেন যে এই সালাফি জামাতটি হচ্ছে প্রাচীন জামাত, কদীমা আসারিয়া কোরআন সুন্নার অনুসারী, আসার মানে সুন্নার অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমল থেকে মুতাওয়ারিসাতুন ধারাবাহিক চলে আসছে, মুস্তামিররাতুন আর সেটি স্থায়ী কন্টিনিউ, লা তাযালু আলাল হাক্কি যাহিরা সর্বদা হকের ওপর প্রতিষ্ঠিত এবং বিজয়ী থাকবে, ইলা কিয়ামিস সাআতি কামা আখবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বা কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের সাথে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।